নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আজ আমি জগন্নাথ দেবের অন্যতম প্রিয় ভোগ কানিকা প্রসাদ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজ এটা মাটির হাঁড়িতে রান্না করব এবং পরিবেশনের আগে পর্যন্ত আমি কোনোভাবেই স্প্যাচুলা ইউজ করব না। খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। সামনেই আসছে রাস পূর্ণিমা, সেদিন এই প্রসাদটা বানিয়ে কৃষ্ণ ভগবানকে নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য নিয়ে নিয়েছি এক গ্লাস বাসমতি চাল। আপনারা যে কোনো আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিতে পারেন, এখানে আতপ চালের ব্যবহারই করবেন। আমি ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি চালটা, তারপর আমি এটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1টা বড় এলাচ, 1টা বড় দারচিনি যেটা এর মেন ইনগ্রেডিয়েন্ট, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফল, গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য। এবার আমি একসাথে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি হাঁড়িটা 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই হাঁড়িতে আমি এখন দিয়ে দিচ্ছি 3 গ্লাস জল, 1 গ্লাস চালের জন্য 3 গ্লাস জল। এবার আমি ঢেকে এটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আমি এখানে 1/3 কাপ ঘি ব্যবহার করব। প্রথমে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি জলে। 15 মিনিট চালটা ভিজিয়ে তারপর জল থেকে ছেঁকে নিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। আমি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক হতে দেব। দশ মিনিট পর আমি ফ্লেমটা লো করে দিয়ে আরও 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর 60% কুক হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো রক সল্ট, তারপর আমি একটা কাপড় দিয়ে ধরে হাঁড়িটা একটু নেড়ে দিলাম যাতে মশলাটা মিশে যায়। পাঁচ মিনিট পর 80% কুক হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি 1/2 কাপ গুড় দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিলাম। পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি ঘি, আমি 1/3 কাপ ঘি ব্যবহার করেছি। আগে আমি 1 চা চামচ দিয়েছিলাম, এখন বাকিটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে আরও 5 মিনিট কুক করলাম, অল্প জল আছে। এই অবস্থায় আমি আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, ভাতটা একদম ঝরঝরে হয়েছে। আমি কিন্তু স্প্যাচুলা ইউজই করিনি, এখন পরিবেশনের সময় আমি স্প্যাচুলা ইউজ করছি। অবশ্যই ঘরে বানাবেন। তৈরি হয়ে গেছে আমাদের কানিকা প্রসাদ। রান্নাটা হতে 30 মিনিট সময় লেগেছে, রংটাও যেমন সুন্দর হয়েছে
সিনামনের স্মেলটাও খুব সুন্দর এসেছে। আমি একটা দারচিনি আর তুলসী পাতা দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।